না কোনো নেতা বা মন্ত্রী নয়, নয় কোনো চলচ্চিত্র জগতের অভিনেতা বা অভিনেত্রী। দুর্গাপুজোর উদ্বোধন করলেন বীর শহীদের রত্নগর্ভা মা, সঙ্গে হাজির ছিলেন বীর শহীদের পরিবারের সকল সদস্য। বীরভূমের রামপুরহাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কালীসাড়া নাগরিক কমিটির উদ্যোগে কালীসাড়া আমতলা সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন বীরভূমের মোহাম্মদ বাজারের বীর শহীদ রাজেশ ওরাওয়ের মা মমতা ওরাও। হাজির ছিলেন শহীদের বাবা বোন ও দাদারা। শহীদ পরিবারের হাত দিয়েই দুর্গাপুজোর উদ্বোধন করিয়ে নজির গড়লেন পুজোর উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তাদের এহেন উদ্যোগে এদিন কালীসাড়া নাগরিক কমিটির দুর্গাপুজোর মণ্ডপের সামনে হাজির হয়েছিল এলাকার বহু সেনাকর্মী ও তার পরিবার। শহীদের পরিবারকে দেখতে রাস্তার ধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেছেন অসংখ্য সাধারণ মানুষ। তবে করোনা বিধি মেনে কোনো রকম জমায়েত করতে দেয়নি পুজো কমিটির স্বেচ্ছাসেবকরা। মাস্ক ছাড়া এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকেই। বীরভূমের রামপুরহাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কালীসাড়া নাগরিক কমিটির দুর্গাপুজো এবারে 10 বছরে পা দিল। অরণ্যের মধ্যে সুসজ্জিত মন্দিরের আদলে পুজোর মণ্ডপ, লতা ও গাছগাছালির মধ্য দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের ভিতর ও বাহিরের অংশ। সেই মণ্ডপের মধ্যে বেলগাছের তলায় অধিষ্ঠিত দেবী দুর্গার প্রস্তর খোদিত শিলামূর্তি। দেবী মূর্তির সামনে রয়েছেন রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান ও সুগ্রীব। মা দুর্গার আরাধনা করছেন রামচন্দ্র। পুজোর উদ্যোক্তারা জানান, বনবাসে থাকার সময় সীতাকে উদ্ধার করতে রাবণের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল রামচন্দ্রকে। সেই যুদ্ধে রাবণকে পরাস্ত করতে একটি বেলগাছের নিচে দেবী দুর্গার অকাল বোধন করে মা দুর্গার আরাধনা করেছিলেন রামচন্দ্র। সেই অকাল বোধনের দৃশ্য তুলে ধরা হয়েছে কালীসাড়া নাগরিক কমিটির পুজোর মণ্ডপে। উদ্যোক্তারা এও বলেন, দেবী দুর্গা অসুরদের সঙ্গে করে মহিষাসুরকে বধ করে অসুরদের হাত থেকে দেবতা কুল ও ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। ঠিক সেই রকমভাবে চীনের অসুরদের হাত থেকে আমাদের ভারত মাতাকে রক্ষা করেছেন আমাদের আরেক মায়ের বীর সন্তান রাজেশ ওরাও। সেই বীর সন্তানের মা আমাদের কাছে দেবী দুর্গা। তাই আমাদের দেবী দুর্গার আরাধনার শুভ সূচনা আরেক দেবীর হাত দিয়েই সূচিত হল। বীরভূম থেকে সৌভিক রায়ের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।